জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। স্থায়ী সমিতি গঠনের আগে ফের তৃণমূল বিধায়কের হাত ধরে যোগদান দুই কংগ্রেসজয়ী প্রার্থীর। বুধবার সাংবাদিক বৈঠক করলেন রায়নগর বিধানসভার বিধায়ক শমীক হোসেন। সাংবাদিক বৈঠকের পরেই শমীক হোসেনের হাত রানীনগর দুই ব্লকের রাজাপুর 23 নম্বর পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থী ফরিদা বিবি সহ এক পঞ্চায়েত সদস্য যোগদান করেন। উল্লেখ্য, গত 12 আগস্ট শাসক শূন্য উপস্থিতিতে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করে বাম কংগ্রেস জোট। স্থায়ী সমিতি গঠনের আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, তার আগে কংগ্রেস ছাড়লেন পঞ্চায়েত সমিতির সদস্য ফরিদা বিবি। জানা গেছে রায়নগর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা 27টি, তার মধ্যে 14টি আসনে জয়ী হয় বাম কংগ্রেস জোট এবং 13টি আসনে জয়ী হয় রাজ্যের শাসক দল তৃণমূল। বাম কংগ্রেসের জোটে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন এবং সভাপতি গঠন হলেও আগামী স্থায়ী কমিটি গঠন করবে কারা, এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থায়ী সমিতি গঠনের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের সদস্য সংখ্যা হয় 14, বাম কংগ্রেস জোটের সংখ্যা দাঁড়ায় 13, ফলে আবারও সংখ্যা গরিষ্ঠতা পেল তৃণমূল। দলের কাছে সে সময় ইচ্ছা প্রকাশ করে, দেখুন প্রতিভা যার মধ্যে থাকবে সে কিন্তু ফুটে উঠবে। আমাদের নেতা বলেছে নবজোয়ার, মানুষ যাকে চাইবে সেই হবে আমাদের দলের নেতা। তার মানুষ ওকে চেয়েছে, জিতেছে, আমাদের দলে এসে কাজ করবে। তৃণমূলের প্রতীক নিয়ে কেন দাঁড়ালেন না, কংগ্রেসের নিয়ে দাঁড়ালেন কেন? তখন তৃণমূল আমাকে টিকিট দেয়নি, কংগ্রেস দিয়েছিল, তাই দাঁড়াইছিল। কংগ্রেসের সিম্বলে যতই পাশ করে আমাদেরকে পাশ ব্যক্তিগত করেনি, জনগণ করাইছে। সেই জনগণের মতে আবার এই রানিং পার্টিতে বিধায়ক শমীক হোসেন, উনি আমার কাকা, উনার হাত ধরে মানুষের উন্নয়নের জন্যই আবার এখানে আসা। কংগ্রেসে থেকে আমরা কিছু করতে পারছিলাম না।